সিদ্দিগঞ্জ থানায় ডাকাতি মামলায় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার সহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে সিদ্দিগঞ্জ থানা পুলিশ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন ভরি স্বর্ণ এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ কামাল গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে সজীব মোহাম্মদ আকাশ গত আঠারো এপ্রিল রাত আনুমানিক তিনটা তিরিশ মিনিটের সময় সিদ্দিগঞ্জ থানার জালকুড়ি তালতলা দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজির রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত আট থেকে নজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে একান্ন ভরি এগারো আনা স্বর্ণ পাঁচটি মোবাইল একটি ম্যাকবুক এবং নগদ দশ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় পুলিশ অভিযান চালিয়ে গোদনাইল এলাকা থেকে আসামি মোহাম্মদ ইসলাম ও আকাশকে গ্রেফতার করে আজ মঙ্গলবার পুলিশ কার্যালয়ে সুপারের এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল যে আমাদের এই মাসের আঠারো তারিখে আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকায় আনুমানিক রাত চারটার দিকে একটি বাসায় গ্রিল কেটে সাত থেকে আটজনের একটি ডাকাত দল বাসার ভিতরে ঢুকে এই ফ্ল্যাটের লোকজনকে জিম্মি করে বেঁধে তাদের স্বর্ণালঙ্কার নগদ টাকা লুট করে পরবর্তীতে তারা বাদী হয়ে থানায় একটি মামলা করে এবং ডাকাতি এই যে ডাকাতি সংগঠিত হয়েছে এই ডাকাতদের ডাকাতি মামলাটা ডিটেক্ট করার জন্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং আমাদের গোয়েন্দা ডিবি যারা আছে তারাও কাজ শুরু করে আমি বলবো যে খুবই চৌকস মানে পেশাদারিত্বের মাধ্যমে তারা স্বল্পতম সময়ের মধ্যে কিন্তু তারা এই ডাকাতির সাথে তারা সম্পৃক্ত ছিল তা তারা এই ডাকাতিরে সংগঠিত করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং তিনজন ডাকাতির গ্রেপ্তার করতে সক্ষম হয় তো তার যে দলনতা ছিল সাত আট জনের যে ডাকাত গ্রুপটি এদের দলনতা ছিল হচ্ছে কামাল গাজী সে হচ্ছে দলনেতা কামাল গাজীকে সহ আরও দুজনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে সজীব আর একজনের নাম হচ্ছে আকাশ এবং তাদের এই কামাল গাজীর কাছ থেকে লুণ্ঠিত যে স্বর্ণালঙ্কার সেখান থেকে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে বাকি যে স্বর্ণালঙ্কার কোথায় বিক্রি করা হয়েছে সেই বিষয়ে আমাদের এই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যে টিমটি এরা কাজ করছে এটা হয়তো আমরা দুই এক দিনের মধ্যে বাকি যে মালামাল লুণ্ঠিত মালামাল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হব আমাদের এই পুরা গ্রুপটি এখন আমাদের এই নেটওয়ার্কের মধ্যে আছে আমাদের অপারেশনাল যে আমাদের সক সেটার মধ্যে আছে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং লুণ্ঠিত মালামাল কিছু উদ্ধার হয়েছে বাকি উদ্ধারের জন্য আমাদের অপারেশন চলমান আছে রিপোর্ট সাগর খান এন এ এন টিভি